হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস সিক্স আজ আমি তোমাদের ইংলিশের ওয়ার্ক বুক ফ্র্যাগরেন্সের লেশন থ্রি অ্যাক্টিভিটি টুয়েলভ থেকে আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা লেশন থ্রি সেলফ চেক পর্যন্ত পেজ নাম্বার ফিফটি নাইনের সেলফ চেক পর্যন্ত পড়েছিলাম এবং সেলফ চেকের যে স্টোরিটা দেওয়া আছে সেটার আমরা বাংলা মানেটা ভালো করে দেখে নিয়েছি আজ আমরা এই স্টোরি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করা হয়েছে অ্যাক্টিভিটি টুয়েলভ থেকে সেই কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি টুয়েলভে কি বলা হয়েছে দেখো অ্যাক্টিভিটি টুয়েলভে বলা হয়েছে ফিল ইন দ্য বক্সেস সুই সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ এখানে যে বক্সগুলো দেয়া হয়েছে এই প্যাসেজ থেকে যে প্যাসেজটা আমরা পড়েছি সেখান থেকে যথাযথ শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো এই বক্সগুলো ভরাট করো মানে ফিল আপ করো তো বক্সে কী বলা হয়েছে প্রথম ঘরটা দেখো হু মানে কে অর্থাৎ কাজটা কে করেছে সেটা লিখতে হবে ডিড হোয়াট মানে ডিড মানে করেছিল হোয়াট মানে কি অর্থাৎ কি করেছিল এবার তার মানে যার কথা বলা হয়েছে সে কি কাজ করেছিল এবং হোয়ার হোয়ার মানে কোথায় কোথায় করেছিল এবার প্রত্যেকটা ঘরে কোনো না কোনো এই তিনটের মধ্যে কোনো না কোনো বক্স ফিল আপ করা আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন বক্তা কার কথা বলা হয়েছে এবং সে কি কাজ করেছিল এবং কোথায় করেছিল যেমন এক নম্বর ঘরে দেখো সেল্ট দেওয়া আছে পাড়ি দিয়েছিল তাহলে কে পাড়ি দিয়েছিল এবং কোথায় পাড়ি দিয়েছিল সেটা আমাদের লিখতে হবে যেমন দেখো এখানে দেওয়াই আছে হি লেফ্ট হিজ হোম অ্যান্ড সেল্ট অ্যাক্রস দ্য রিভার সে তার বাড়ি ছেড়ে বেরোলো এবং নদীতে পাড়ি দিলো তাহলে এখানে কার কথা বলা হচ্ছে হি বলতে সেলর সেলরের কথা বলা হয়েছে দ্য সেলর তাহলে এই বক্সে আমরা লিখবো দ্য সেলর পরের বক্সটা লেখা আছে এবং হোয়ারের জায়গা আমরা কী লিখবো অ্যাক্রস দ্য রিভার এভাবেই তাহলে আমরা করতে করতে যাব দেখো আমি একটু ওখানে যেহেতু স্পেস কম জায়গা কম তাই আমি এখানে লিখে নিয়েছি তাই সেলডের জায়গা হুয়ের ঘরে আমরা কী লিখবো দ্য সেলর এরপরে হোয়ার হোয়ারের জায়গা কী হবে তাহলে অ্যাক্রস দ্য রিভার মানে নদীতে এরপরে দুয়ের দাগে দেওয়া হচ্ছে থ্রি র্যাবিটস থ্রি র্যাবিট কি করেছিল টু দা গার্ডেন বাগানে বাগানে কি করেছিল থ্রি র্যাবিটস তারা এখানে দেখো এই থ্রি র্যাবিটস বাগানে এই যে থ্রি র্যাবিটস লিডিং হিম টু এ গার্ডেন বিয়ন্ড ক্লাউডস থ্রু ব্রাইট অ্যান্ড গ্লেটারিং রেনবো ব্রিজ তাহলে চকচকে রামধনুর ব্রিজে করে তারা তাকে কী করেছিল একটা বাগানের দিকে নিয়ে গিয়েছিল লেডিং হিম অর্থাৎ আমরা লিখবো লেড হিম তাকে নিয়ে গিয়েছিল লেড হিম বলতে তাহলে কী হবে লেড দ্য সেলর তাহলে থ্রি রে আমরা কি লিখবো লেড লেড মানে এখানে পদ দেখিয়ে নিয়ে যাওয়া লেট দ্য সেলর সেলরকে পদ দেখিয়ে নিয়ে গিয়েছিল তিন নম্বর ঘরটা দেখো টুক সেল্টার এবং কে এবং কোথায় সেটা আমাদের লিখতে হবে তাহলে এখানে দেখো কে কোথায় আশ্রয় নিয়েছিল সে কথা দেওয়া আছে দেখো সো হি টুক সেল্টার ইনের নিয়ার বাই ফরেস্ট তাই তো এখানে হি মানে তাহলে আবার কি হবে দ্য সেলর টুক সেল্টারটা দেওয়া আছে এবং হোয়ারের জায়গায় কি লিখবো ইনে নিয়ার বাই ফরেস্ট একটা কাছের জঙ্গলে আশ্রয় নিয়েছিল তাহলে টুক সেল্টার এখানে হুয়ের ঘরে তাহলে কী লিখবো দ্য সেলর এবং ঘরে তাহলে কি হবে ইনে মানে কাছের ফরেস্ট মানে জঙ্গল একটি কাছের জঙ্গল এরপর দ্য সেলর নাবিক অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে তাহলে নাবিকটা মাটিতে কি করেছিল সেটা আমরা দেখব সে মাটিতে কী করেছিল হি দেন লে ডাউন শুয়ে পড়েছিল অন দ্য গ্রাউন্ড মাটির উপর তাহলে এখানে কি করেছিল ডিড হোয়াটের ঘরে আমরা কী লিখবো লে ডাউন এরপরে পাঁচ নম্বর ঘর লিভ উইথ অ্যামেজিং এক্সপিরিয়েন্স তাহলে কে বাস করছিল এই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে তাহলে হিজ পেন্ট হিজ লাস্ট ডেস উইথ দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স এই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে তাহলে হিয়ের জন্য কী লিখবো হি মানে কাকে বোঝানো হয়েছে সেই নাবিককেই বোঝানো হয়েছে দ্য সেলর এবং কোথায় কোথায় না তার পরিবারে কেননা তার আগেই দেওয়া আছে হি সেল ব্যাক টু হিজ ফ্যামিলি তার পরিবারে ফিরে গিয়েছিল তাহলে সে কোথায় এই অভিজ্ঞতা নিয়ে বাস করেছিল ইন হিজ ফ্যামিলি তার পরিবারে এরপর অ্যাক্টিভিটি থার্টিন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে নিচের বক্সে কিছু শব্দ আছে সেই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করব আগে চলো হেল্পবক্সের শব্দগুলোর বাংলা মানে আমি তোমাদের বলে দিই বক্সে দেখো শব্দগুলো রেনবো রেনবো মানে তাহলে কি রামধনু বা রংধনু ধনু বিল্ড বিল্ড মানে নির্মাণ করা সেল মানে পাড়ি দেওয়া ব্রিজ মানে হচ্ছে সেতু গার্ডেন মানে বাগান ওভারফ্লোস মানে উপচে যাওয়া তাহলে দেখো প্রথমে এক নম্বরে ক্লাউডস ড্যাশ অন দ্য স্কাই তাহলে কী হবে ক্লাউডস শেল অন দ্য স্কাই মেঘেরা আকাশে পাড়ি দেয় তাহলে এই ঘরে হবে শেল দু একটা দ্য ড্যাশ হ্যাজ সেভেন কালার্স হ্যাস মানে আছে সেভেন কালার্স মানে হচ্ছে সাতটা রঙ কিসের সাতটা রঙ আছে তাহলে দ্য রেনবো তাহলে এখানে হবে রেনবো তারপরে তিন নম্বর দেয়ার ইজ এ হ্যাঙ্গিং ড্যাশ অ্যাক্রস দা রিভার একটা হ্যাঙ্গিং মানে ঝুলন্ত কি আছে অ্যাক্রস দ্য রিভার নদীর ওপর দিয়ে নদীকে পেরি করার জন্য আড়াআড়িভাবে একটা কি আছে হ্যাঙ্গিং ব্রিজ ঝুলন্ত ব্রিজ তাহলে এই ঘরে হবে ব্রিজ এরপরে চারেরটা দা ম্যাশন ইজ রেডি টু ড্যাস এ হাউস তো ম্যাশন মানে হচ্ছে রাজমিস্ত্রি রেডি মানে রাজমিস্ত্রিটি হয় প্রস্তুত টু ড্যাস এ হাউস একটি বাড়ি বানাতে তাহলে বানানো মানে কী হবে বিল্ড বি ইউ আই এল ডি তারপরে আওয়ার ড্যাস ইজ গ্রিন উইথ ট্রিজ আমাদের কোনটা গ্রিন মানে সবুজ উইত্রিশ গাছে গাছে সবুজ হয়ে আছে তাহলে আমাদের বাগানটা গাছে গাছে সবুজ আবার গার্ডেন এরপর ছয়েরটা একটা দ্য রিভার ড্যাশ দ্য ড্যাম ডিউরিং ফ্লাড বলছে নদীটা কী করছে উপচে যায় ড্যামটাকে ডিউরিং ফ্লাড মানে বন্যার সময় তাহলে ওভারফ্লোস এই হলো অ্যাক্টিভিটি থার্টিন এরপর আমরা কী করবো না অ্যাক্টিভিটি ফরটিন অ্যাক্টিভিটি ফরটিনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ অ্যান্ড পুট এগেনস্ট দ্য গিভেন এক্সপ্রেশনস এখানে কিছু কথা বলা হয়েছে সেই কথাগুলো সঙ্গে একই অর্থের মানে একটা ওয়ার্ড সেটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে সেটা এখানে লিখতে হবে তাহলে আমরা আগে এগুলো পড়ে নিই তারপরে আমরা খুঁজবো দেখো এক নম্বরটা বলছে অ্যান ইমাজিনারি প্লেস হোয়ার গড লিভস একটি কাল্পনিক ইমাজিনারি মানে কাল্পনিক প্লেস মানে জায়গা হয় আর মানে যেখানে গড ভগবান লিভস মানে বাস করে তাহলে ভগবান যেখানে বাস করে আমরা সেই জায়গাটাকে কী বলি স্বর্গ বলি স্বর্গ মানে এখানে প্যাসেজে দেখো দেওয়া রয়েছে হেভেন তাহলে এটা হবে হেভেন তারপরে হচ্ছে সারপ্রাইজিংলি গ্রেট অবাকভাবে ভীষণ গ্রেট মানে ভীষণ তাহলে সেটা কি হবে এটা হবে তাহলে অ্যামেজিং ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার একদিক থেকে দিক তাহলে অ্যাক্রস অ্যান আদার ওয়ার্ড ফর লাভলি লাভলি মানে সুন্দর তার পরিবর্তে আর কি শব্দ যেটা আমাদের যাচ্ছে সেটা হচ্ছে প্রিটি এ স্ট্রেজ অফ প্লেন ল্যান্ড কভার্ড উইথ গ্রাস এক টুকরো প্লেন ল্যান্ড মানে সমভূমি কভার্ড উইথ সমতাল ভূমি কফার্ড উইথ গ্রাস যেটা ঘাসে ঢাকা থাকে সেটা তোমাদের বই আছে দেখো মিডো মানে তৃণভূমি এরপর দ্য কোয়ালিটি অফ বিইং কাইন্ড কাইন্ড মানে দয়ালু দয়ালু হওয়ার যে কোয়ালিটি বা গুণ সেটাকে আমরা কী বলি দয়ালু হবে কোন গুণ থাকলে দয়া থাকলে দয়া মানে হচ্ছে কাইন্ডনেস যেটা আমাদের প্যাসেজে আছে কাইন্ডনেস এবার অ্যাক্টিভিটি একটিভিটি ফিফটিনে কোশ্চেন দেওয়া হয়েছে ওই প্যাসেজ থেকে বলেছে হোয়াট ডিড দ্য ওল্ড সেল অর বিলিভ ওই বৃদ্ধ নাবিক বিলিভ মানে বিশ্বাস করা কি বিশ্বাস করতেন তাহলে এর আনসারটা কী হবে দ্য ওল্ড সেলর বিলিভ দ্যাট বৃদ্ধ নাবিকটি বিশ্বাস করতেন যে সামহয়ার অ্যালং দ্য রিভার নদীর কোথাও না কোথাও দেয়ার মাইড বি এ ব্রিজ একটা ব্রিজ থাকতে পারে কানেক্টিং দ্য আর্থ টু দ্য হেভেন যেটা কিনা পৃথিবী থেকে স্বর্গের যোগাযোগ স্থাপন করছে দু একটা দেখো দ্য লাস্ট থিং ডিড দ্য সেলর রিমে হোয়াট লাস্ট থিং ডিড দ্য সেলর রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ডেন ওই বাগান সম্পর্কে কোন শেষ জিনিসটা ওই নাবিক মনে করতে পেরেছিলেন তাহলে কি হবে আনসারটা দ্য লাস্ট থিং দ্য সেলর রিমেম্বার দ্য শেষ জিনিস যেটা নাবিক মনে করেছিল অ্যাবাউট দ্য গার্ডেন বাগান সম্বন্ধে ওয়াজ দ্যাট ছিল যে দ্য ট্রিজ দুবার দা লেখা হয়েছে দ্য ট্রিজ আর ক্রাউডেড উইথ গোল্ডেন গোল্ডেন অ্যাপেলস মানে ওই বাগানের গাছগুলো গোল্ডেন অ্যাপলস মানে সোনালি আপেলে ভরা ছিল এই কথা সে মনে করতে পেরেছিল এবার অ্যাক্টিভিটি সিক্সটিন বলেছে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস এই নিচের শব্দগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করো যেমন প্রথম একটা কী আছে প্রিটি আছে প্রিটি মানে কি সুন্দর তারপরে আছে কি ব্রিজ ব্রিজ মানে হচ্ছে সেতু সেতু মানে হচ্ছে সেতু দিয়ে বাক্য রচনা করতে হবে তারপরে আছে সেল মানে পাড়ি দেওয়া তাহলে এইগুলো দিয়ে আমরা তোমরা নিজেদের মতো বাক্য রচনা করতে পারো বা আমি যেটা লিখছি সেটা দিয়েও লিখতে পারো যেমন আমি সহজ একটা বাক্য আমার একটা সুন্দর পুতুল আছে বা আই হ্যাভ এ ডল ব্রিজ ব্রিজ নদী পেরোতে ব্যবহার করা হয় তাহলে কি হবে ব্রিজ ইজ মেড বা ইউস যাই হোক লিখতে পারো টু ক্রস দ্য রিভার নদী পেরোনোর জন্য ব্রিজ বানানো হয় সেল তাহলে কি হবে বোটস সেল নৌকা ভাসে অন দ্য রিভার নদীতে নৌকা ভাসে এরপর অ্যাক্টিভিটি সেভেন্টিন অ্যাক্টিভিটি সেভেন্টিনে কি বলা হয়েছে রাইট দ্যাক্সট্রাক নাউনস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এই নিচে শব্দগুলি অ্যাকস্ট্রা নাউন লেখো অ্যাকস্ট্রাক নাউন তাহলে কি তোমরা পড়ে এসেছো অ্যাবস্ট নাউন হচ্ছে সেই নাউন যেগুলো আমরা চোখে দেখতে পাই না যেগুলো শুধু আমাদের উপলব্ধি করতে হয় যেমন দয়া ভালোবাসা এই জিনিসগুলো আমরা জানি কিন্তু এগুলো আমাদের একটা অনুভবের বিষয় আমরা চোখে দেখতে পাই না সেগুলো আমাদের লিখতে হবে যেমন এখানে ওয়ার্ডটা আছে দেখো কাইন্ড কাইন্ড মানে কি কাইন্ড মানে দয়ালু তাহলে কাইন্ডের দয়ালু যে তার নাউন ফর্ম কি হবে দয়া দয়া ইংরেজি হবে কাইন্ডনেস তারপরে কি আছে ক্লেভার ক্লেভার মানে কি চতুর তাহলে আমাদের তার ক্লেভারের চতুরতা তাহলে কি হবে ক্লেভারনেস সল্প মানে সমাধান করা আর সল্পের নাউন ফর্ম কি হবে সলিউশন সলিউশন মানে সমাধান বিটার বিটার থেকে হবে বিটারনেস বিটার মানে হচ্ছে তেতো তিক্ততা তার নাউন ফর্ম বিটারনেস তারপর স্ট্রং স্ট্রং মানে কি শক্তিশালী তার থেকে শক্তি মানে স্ট্রেংথ তারপর হচ্ছে অ্যাক্ট অ্যাক্ট থেকে হবে অ্যাকশান ক্রুয়েল মানে নিষ্ঠুর তার থেকে নিষ্ঠুরতা মানে ক্রুয়েলটি শর্ট শর্ট থেকে হবে শর্টনেস এরপর অ্যাক্টিভিটি এইটিন অ্যাক্টিভিটি এইটিনে কী বলা হয়েছে বলা হয়েছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অক্সুলারি অক্সুলারি ভার্ভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস এই যে ব্র্যাকেটে ভার্ভগুলো দেওয়া হয়েছে তাদের অক্সুলারি ফর্ম ইউজ করো যেমন প্রথমেরটা দেখো দেওয়া হয়েছে হি বি ভার্ভ ব্র্যাকেটে আর রিডিং এ বুক সে একটা বই পড়ছে বি ভার্ভ মানে কোনগুলো প্রেসেন্টেন্সে ভার্ভ মানে হচ্ছে অ্যাম অথবা ইস অথবা আর এবং পাস্ট টেন্সে বিভার্ভ মানে জানবে ওয়াস অথবা অয়ার তো এখানে প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে হি ইজ রিডিং এ বুক সে একটা বই পড়ছে তাহলে ইজ হোয়ার্ড ড্যাস ইউ লুকিং ফর তাহলে হোয়ার্ড ড্যাস ইউ লুকিং ফর এটা তাহলে যেহেতু ডুভার্ব আছে তাই আমাদের এটা যেহেতু ইউ আছে তাই ডুই বসাতে হবে নাহলে এটা হতে পারতো হোয়াট আর ইউ যদি বিভাব থাকতো তাহলে হতো হোয়াট আর ইউ লুকিং ফর তারপরে রিনজা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ড্যাস দ্য সেম থিং তাহলে রিনজা একই জিনিস করে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ভের সাথে এস বাই ইএস যুক্ত হবে তাহলে ডাজ রিঞ্জা ডাজ দা সেম থিং আই ড্যাস রেডি টু ডান্স তাহলে কি হবে এটা বিভার তাই বিভার মানে এম অথবা যতবার তো এর পরে কি বসবে এম আই এম রেডি টু ডান্স হি আবার বিভার আছে ইল লাস্ট নাইট সে গত রাতে লাস্ট নাইট মানে গত রাতে সে অসুস্থ ছিল যেহেতু পাস্ট টেন্স বলে দিয়েছে তাহলে আমাদের এটা কি হবে পাস্ট টেন্স মানে কি ওয়াজ বয়ার তো এর পরে কি বসে ওয়াজ হি ওয়াজ ইল লাস্ট নাইট রামু ড্যাস নট হ্যাভ ইট নাও তাহলে ডু ভার্ব আছে আবার রামু এবার নাও মানে প্রেজেন্ট টেন্স তাই রামু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ভের সাথে এস বাই ইএস যুক্ত হবে তাই ডাস নট রামু ডাস নট হ্যাভ ইট নাও ড্যাস আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টার ডে এটা ইয়েস্টার ডে মানে গতকাল তাহলে ডু ভার্ভটা তাহলে পাস টেন্স করে দিতে হবে যেহেতু গতকাল তাই কি হবে ডিড ডিড আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে আমি কি তোমায় এটা সম্পর্কে গতকাল বলেছিলাম তারপরে দেখো উই ডাস নট কামিং টুডে এখানে দেখো বিভার বিভার মানে এবং টুডে বলেছে মানে আজ তাহলে আজ যেহেতু তাহলে কি হবে প্রেজেন্টেন্স তাহলে প্রেজেন্টেন্সের বিভার এম অথবা ইজ অথবা আর এবং উইয়ের পরে কী বসে আর বসে তাই উই আর নট কামিং টুডে এরপর অ্যাক্টিভিটি নাইনটিন অ্যাক্টিভিটি নাইনটিনে কি বলা হয়েছে বলা হয়েছে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স এই যে নিচে কিছু শব্দ রেখেছে এবং এখানে একটা দেওয়া হয়েছে আনকাউন্টেবল নাউন্স মানে যেগুলো গোনা যায় না এবং কাউন্টেবল নাউন্স যেগুলো গোনা যায় সেই ঘরে বসাও তো দেখো এখানে কিছু শব্দ আছে ক্যারোট মানে গাজর সিলভার মানে রুপো স্কিন মানে চামড়া নাইফ মানে ছুরি নিউজ মানে খবর সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল বাকেট মানে হচ্ছে বালতি হেয়ার মানে চুল টেবিল মানে টেবিল মিরর মানে আয়না সল্ট মানে হচ্ছে নুন পেট্রোল মানে হচ্ছে এক ধরনের তেল তাহলে এবার আমরা সেগুলো একটা একটা করে ওয়ার্ড নিয়ে দেখো প্রথম ওয়ার্ড কী আছে ক্যারোট ক্যারট মানে কি গাজর সেটা তাহলে আমরা গুনতে পারি তাই ক্যারটকে আমরা কি করব কাউন্টেবল নাউনের ঘরে বসাবো এরপরে দেখো সিলভার সিলভার হচ্ছে রুপো সেটাকে তো তাহলে আমরা গুনতে পারি না তাই সিলভারটাকে আমরা কি করব আনকাউন্টেবল নাউনের ঘরে বসাবো এরপর স্কিন মানে চামড়া সেই স্কিনকে কি আমরা গুনতে পারি পারি না তাহলে স্কিন আমরা এখানে বসাবো আনকাউন্টেবল নাউনের ঘরে নাইফ মানে ছুরি সে জিনিসটা আমরা গুনতে পারি তাই সেটা আমরা কাউন্টেবলের ঘরে বসাবো নিউজ মানে খবর এটা সবসময়ই আনকাউন্টেবলের ঘরে বসবে তারপর সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল তা এটা হবে কাউন্টেবল এরপর বাকেট মানে বালতি সেটা হবে কাউন্টেবল হেয়ার মানে চুল সেটা হবে আনকাউন্টেবল টেবিল মানে টেবিল সেটা হবে কাউন্টেবল মিরর মানে আয়না সেটা হবে কাউন্টেবল সল্ট মানে নুন হবে আনকাউন্টেবল পেট্রোল সেটাও হবে আনকাউন্টেবল এবার বলেছে সার্কেল দা অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য কালেক্টিভ নাউন্স এই যে সেন্টেন্সগুলো আছে এখানে যেগুলো সার অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলো সার্কেল করো অর্থাৎ গোল করো এবং আন্ডারলাইন করো দ্য কালেক্টিভ নাউন্স কালেক্টিভ নাউনগুলো মানে যেগুলো কালেক্টিভ নাউন মানে সবাইকে একসাথে বুঝিয়ে একটা একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন সেগুলোর তলায় কি করতে হবে আন্ডারলাইন করতে হবে যেমন ধরো এক দল ছাত্র এক গোছা ফুল এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন এবং নাউন সম্পর্কে আমি আগেই তোমাদের বললাম তাহলে প্রথম সেন্টেন্সে দেখো দ্য গ্যাং অফ থাইস সোড নো মার্সি গ্যাং অফ থাইস মানে চোরের দল তাহলে সোড মানে দেখিয়েছিল নো মার্সি মার্সি মানে দয়া কোনো দেখা চোর দয়া দেখায়নি গ্যাং অফ থ্রাইভস তাহলে কোনটা হবে এখানে গ্যাং এই গ্যাং অফ থ্রাইভস এটা হচ্ছে কালেকটিভ নাউন এবং মার্সি মানে দয়া তাহলে সেটা কি হবে অ্যাবস্ট্রাক নাউন তাহলে সেটা আমরা সার্কেল করি দেখো দ্য কোয়ার্জ কোয়ার্জ মানে হচ্ছে সাহসিকতা দ্য ট্রুপ অফ সোলজার্স মানে সৈন্যদলের সাহসিকতা সাহসিকতা ইজ বিয়ন্ড ইমাজিনেশান মানে কল্পনার বাইরে তাহলে এখানে দেখো কোয়ার্জ এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কী করতে বলা হয়েছে সার্কেল কোয়ার্জ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য ট্রুপ অফ সোলজার এখানে ট্রুপ হচ্ছে কালেকটিভ নাউন তাই আন্ডারলাইন বললাম এবং ইমাজিনেশান মানে কল্পনা এটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাই এটাকে আমরা সার্কেল করলাম তিন নম্বর এ বান্ডেল অফ স্টিক্স এক বান্ডিল লাঠি ক্যান বি বার্ন পোড়ানো যায় টু মেক হিট মানে তাপ উৎপন্ন করার জন্য তাহলে এই বান্ডেল অফ স্টিক্স এই বান্ডেল কথাটা হচ্ছে কালেকটিভ নাউন এবং এটা যেহেতু কালেকটিভ নাউন তাই আন্ডারলাইন করলাম ক্যান বি বার্ন পোড়ানো যায় টু মেক হিট হিট হচ্ছে তাপ তাপ উৎপন্ন করার জন্য এটা হচ্ছে অ্যাক্সট্রা নাউন তাই এটাকে আমরা সার্কেল করবো চারেরটা দ্য বিউটি অফ দ্য বাঞ্চ অফ চেরিস ইজ অ্যামেজিং দ্য বিউটি মানে সৌন্দর্য দ্য বাঞ্চ অফ চেরিস চেরিস গোছার সৌন্দর্য ইজ অ্যামেজিং মানে বিস্ময়কর তাহলে বিউটি মানে সৌন্দর্য এটা হচ্ছে নাউন যেহেতু নাউন আমরা সার্কেল করবো বাঞ্চ অফ চেরিস বাঞ্চ হচ্ছে তাহলে আমাদের কালেকটিভ নাউন তাই আন্ডারলাইন করবো পাঁচেরটা দ্য গার্ল সাফার্স ফ্রম লোনলিনেস ইভেন ইন দ্য ক্রাউড মেয়েটি ভোগে ফ্রম লোনলিনেস লোনলিনেস মানে একাকিত্ব ইভেন ইন ক্রাউড ভিড়ের মধ্যেও তাহলে লোনলিনেস মানে একাকৃত্ব তাহলে এটা হচ্ছে অ্যাবস্টার নাউন তাই এটাকে আমরা সার্কেল করবো এবং ক্রাউড হচ্ছে কী বলে কালেকটিভ নাউন তাই এটাকে আমরা আন্ডারলাইন করলাম ক্রাউডের তলায় ছয়টা চার্পিং অফ দ্য ফ্লোক অফ স্টার্লিংস ফিল দ্য এম্টিনেস অফ দ্য মিডো চার্পিং মানে কিচির মিচি অব দ্য ফ্লোক অফ স্টারলিং স্টার্লিং একটি পাখির নাম ফ্লোক মানে হচ্ছে ঝাঁক তাহলে স্টার্লিং পাখি ঝাঁক এই ফ্লোক শব্দটা তাহলে হবে কি কালেকটিভ নাউন ফিল দা এমটিনেস অব দ্য মিডো মানে মিডো মানে তৃণভূমি তৃণভূমির এমটিনেস মানে শূন্যতাকে তা এমটিনেস তাই এটা হচ্ছে শূন্যতা এটা হচ্ছে তাহলে নাউন সাতেরটা এ প্রাইড অফ লায়ন্স রুলস দ্য কিংডম অফ দ্য ফরেস্ট এ প্রাইড অফ লায়ন্স মানে সিংহদের প্রাইড এই প্রাইড শব্দটা এখানে হবে কালেকটিভ নাউন তাই এটার তলে আমরা কি করব আন্ডারলাইন করব এবং কিংডম মানে হচ্ছে রাজ্য এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তাই এটাকে আমরা সার্কেল করব তারপরে এ ট্রুপ অফ ডান্সার্স পারফর্মড উইথ ফান এখানে ট্রুপ অফ ডান্সার্স মানে নৃত্য শিল্পীদের দল ট্রুপ তাহলে এই ট্রুপ হচ্ছে কালেকটিভ নাউন আন্ডারলাইন করবো পারফর্মড উইথ ফান মানে মজার সঙ্গে পারফর্ম করেছিল মজা ফান এটা হচ্ছে তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন সেটাকে তাহলে আমরা সার্কেল করব। এরপর অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান একুশ বলেছে রাইটে প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লেখো উইদিন সিক্সটি ওয়ার্ডস অ্যাবাউট ইয়ার ফেভারিট সিজন অর্থাৎ তোমার প্রিয় ঋতু সম্পর্কে ষাটটি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো টেক হেল্প ফ্রম দ্য দ্যস গিভেন যে হিন্টস দেওয়া হয়েছে সেখানে সাহায্য নাও নেম অফ দ্য সিজন মানে ঋতুটার নাম কি ইটস ন্যাচারাল বিউটি স্বাভাবিক সৌন্দর্য প্রিন্সিপাল ক্রপস অ্যান্ড ফেস্টিভালস কি সমস্ত ক্রপস মানে শস্য অর্থাৎ কি ফল ফুল ইত্যাদি এই সময় পাওয়া যায় অ্যান্ড ফেস্টিভ্যালস মানে কি উৎসব হয় দ্য রিজন ফর ইউর লাইকিংস কেন তুমি এই ঋতুটা পছন্দ করো সেটা সম্পর্কে লেখো চলো আমি একটা লিখেছি সেটা তোমরা দেখো বা তোমরা নিজেরাও লিখতে পারো আমার মতো করে নিজেরাও লিখতে পারো দেখো মাই ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন বসন্ত হলো আমার প্রিয় ঋতু স্প্রিং ইজ কল দ্য কিং অফ সিজন্স বসন্তকে বলা হয় দ্য কিং অফ সিজন্স মানে ঋতু রাজ বলা হয় স্প্রিং কামস আফটার উইন্টার স্প্রিং আসে শীতের পর তাহলে এটা স্প্রিং যদি না হয়ে তোমার প্রিয় ঋতু উইন্টার হয় তাহলে তোমরা ঠিক এভাবে লেখা লিখবে কিন্তু স্প্রিং দেবে না সেক্ষেত্রে তোমরা কি দেবে তাহলে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন উইন্টার ইজ দ্য কোল্ডেস্ট সিজন এটা লিখতে পারো এরপর লিখতে পারো উইন্টার কামস আফটার অটাম এভাবে লিখবে তাহলে লেখাটার গঠনটার পরিবর্তন হবে না শুধু ভাষাগুলো যে এখানে আমি বসন্ত ঋতু সম্পর্কে বলছি তোমার যদি প্রিয় ঋতু হয় শীত সে সম্পর্কে লিখতে পারো বা তোমার গ্রীষ্ম বা বর্ষা যা প্রিয় ঋতু হবে সেই ঋতুর বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে এরপর দেখো স্প্রিং লাস্ট ফর থ্রি মান্থস তোমার ফেব্রুয়ারি মার্চ অ্যান্ড এপ্রিল আমি লিখেছি স্প্রিং থাকে ফর থ্রি মান্থস তিন মাস যেমন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল তোমার যদি এটা শীত ঋতু তোমার পছন্দের ঋতু হয় তাহলে তোমরা কি লিখবে উইন্টার লাস্ট ফর থ্রি মান্থস নভেম্বর হাইফেন দিয়ে দেবে নভেম্বর ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এই তিন মাস থাকে শীত ঋতু ইট ইজ এ ভেরি প্লেজেন্ট সিজন নাইদার টু কোল্ড নট টু হট মানে এটা খুব মনোমুগ্ধকর ঋতু নাইদার টু কোল্ড খুব বেশি ঠান্ডাও নয় নট টু হট খুব বেশি গরমও নয় তাহলে এটা যদি উইন্টার হয় তুমি কি লিখবে ইট ইজ এ কোল্ড সিজেন কুল সিজন এটা খুব ঠান্ডা ঋতু এরপরে দেখো সুইট ব্রিজ ব্লুস মিষ্টি বা হাওয়া বয় দা স্কাই ক্লিয়ার আকাশ পরিষ্কার থাকে ট্রিজ আর উইথ নিউ লিভস ফ্লাওয়ার গাছেরা ভরে যায় উইথ নিউ লিভস মানে নতুন পাতা অ্যান্ড ফ্লাওয়ার্স ফুলে দ্য মেন ফ্লাওয়ার্স অফ দিস সিজন আর প্রধান ফুলগুলো এই সিজনের হলো রোজেস জ্যাসমিন সেট্রেস গোলাপ জুঁই ইত্যাদি মেনি ফ্রুটস লাইক গ্র্যাপস ওয়াটারমেলনস বেনানাস আর অ্যাভেলেবেল ইন দিস সিজন অনেক ফল যেমন আঙুর তরমুজ কলা ইত্যাদি এই সিজনে অ্যাভেলেবেল থাকে পাওয়া যায় মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় দ্য ফেস্টিভ্যাল অফ কালার দোলযাত্রা ইজ হেল্ড ইন দিস সিজন বলছে রঙের উৎসব দোলযাত্রা এই ঋতুতে অনুষ্ঠিত হয় পালিত হয় আই লাইক দিস সিজন ফর ইটস বিউটি অ্যান্ড কালার আমি এই ঋতুটা পছন্দ করি ফরমানের জন্য ইটস বিউটি মানে সৌন্দর্য অ্যান্ড কালার এর সৌন্দর্য এবং রঙের জন্য এই হলো তাহলে মাই ফেভারিট সিজন সম্পর্কে আমি যেটা লিখেছি তাহলে তোমরা এভাবে নিজেদের লেখা লিখতে পারো বা অন্য কোনো ঋতু যদি তোমার পছন্দের ঋতু হয় সেটা সম্পর্কেও তোমরা লিখতে পারো আজ আমরা রিলেশন থ্রি শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে লেগেছে পরের দিন আমরা আবার লেসেন ফোর থেকে পড়া শুরু করব।